যেটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, এলআইসির একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। তো এলআইসি ডেভেলপমেন্টের উপর একটা রিক্রুটমেন্ট রয়েছে, যেটা হলো ডেভেলপমেন্ট অফিসারের জন্য, ডিভিশনাল অফিসারের জন্য রিক্রুটমেন্ট এটা, ঠিক আছে? তো রিক্রুটমেন্ট অফ অ্যাপ্রেন্টিস ডেভেলপমেন্ট অফিসার, এইটা রিক্রুটমেন্ট রয়েছে। তো কি করে অ্যাপ্লাই করব সেটা আগে দেখে নিই, কি কি লাগবে, ঠিক আছে? তো যেখানে রয়েছে যে ক্যান অ্যাপ্লাই অনলি 20/5/2019 থেকে 9/6/2019 অবধি দিতে পারবে তোমরা, নেক্সট মান্থে 9 তারিখ অবধি রয়েছে। তো কি কি লাগবে, ফটোগ্রাফ লাগবে এই সাইজে 4.5 সেন্টিমিটার × 3.5 সেন্টিমিটার, সিগনেচার উইথ ব্ল্যাক ইঙ্ক দিয়ে সিগনেচার করতে হবে, লেফট থাম্ব ইমপ্রেশন দিতে লাগবে যেটা স্ক্যান করে আপলোড করতে হবে, ঠিক আছে? সিগনেচার ক্যাপিটালে উইল নট অ্যাকসেপ্টেড, তো সিগনেচার ক্যাপিটালে করলে হবে না, সিগনেচারটাকে যেরকম করি আমরা সেরকম করে করতে হবে। এগুলো রয়েছে। তো এজ লিমিটসটা দেখে নেব, যেগুলো দিতে হয় আইডি কার্ড, মোবাইল নাম্বার এগুলো নিতে হবে, এগুলো দিতে হবে। তো এই রয়েছে, যাই হোক। তো এবার আমরা দেখে নেব যেটা, যে এজ লিমিট কতটা রয়েছে। তো এখানে আগে আলোচনা করি পেমেন্টটা সম্বন্ধে। পেমেন্ট রয়েছে যেটা, সেটা রয়েছে এসসি এসটিদের জন্য 50 টাকা, এবং এসসি এসটি বাদে অর্থাৎ জেনারেল ও ওবিসিদের জন্য 600 টাকা, ঠিক আছে? তার সঙ্গে ট্রানজ্যাকশন চার্জটা যেটা নেবে এসসি এসটি এবং জেনারেল ওবিসি দুইজনের ক্ষেত্রেই সেই ট্রানজ্যাকশন চার্জটা দিতে হবে এক্সট্রা, ঠিক আছে? ডেবিট কার্ড, রুপে কার্ড, ভিসা সব দিয়েই পেমেন্ট করা যেতে পারে। তো কী কী কীভাবে আপলোড করতে হবে সিগনেচারগুলো, এগুলো সব দিয়ে দিয়েছি এখানে। আমি এখানে ডিসক্রিপশানে তোমাদের এই পিডিএফের লিঙ্কটা দিয়ে দেবো, তো ওখান থেকে দেখে নিতে পারবে। যাই হোক, লেন্থ অফ ইনভেশন 240 পিক্সেলে দিতে হবে, 20 থেকে 50 কেবির মধ্যে দিতে হবে, এগুলো রয়েছে। তো আর রয়েছে যেটি, সেটি হলো এই অবধি রয়েছে। তো আমরা এখানে দেখব যেটা, সেটা হলো এজ লিমিটটা দেখতে হবে। যাই হোক, এখানে দেয়নি, তো পিডিএফটা দেখা যাক। এখানে জোনগুলো দিয়ে দিয়েছে পিডিএফে, ঠিক আছে? এখানে এই পিডিএফের এখানে জোনগুলো দিয়ে দিয়েছে, কোন জোনের মধ্যে কোনটা পড়ছে। এখানে দিয়ে দিয়েছে এজ লিমিটটা। তো এজ লিমিট যেটা রয়েছে, যে জেনারেলদের জন্য ওপেন মার্কেট অনলি, তার জন্য 30, আর এবং 5 বছরের ছাড় যেটা রয়েছে ইয়ের জন্য, এসটি ওবিসিদের যে ছাড়টা পায় সেটা এটার সঙ্গে যোগ হবে। আর জেনারেল এলআইসি এমপ্লয়ি অনলি, তাদের জন্য 42, এলআইসি এজেন্ট হতে গেলে 40, এক্স সার্ভিসম্যান অনলি 30+ পিরিয়ড অফ সার্ভিস, ম্যাক্সিমাম আপ টু 42 ইয়ার্স অবধি হতে পারে, এবং 30+ পিরিয়ড অফ সার্ভিস, সেটা 30-র সঙ্গে যোগ করবে কত বছর, যে এক্স সার্ভিসম্যান যে সার্ভিস করেছেন, ঠিক আছে? ওবিসিদের জন্য রয়েছে 33, সেটা ওপেন মার্কেটে, এলআইসি এমপ্লয়ি অনলি 45, এজেন্টের জন্য 43, এসসি এসটিদের জন্য 30, মানে 5 বছরের ছাড় রয়েছে 35, 47 আর 45। তো এইটাই রয়েছে রিক্রুটমেন্টটা, খুব ভালো রিক্রুটমেন্ট। এবং আর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, যে কোথাকার কোনটা অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে? এই এইটাও তোমরা যদি কেউ অনলাইনে না, অনলাইনেই ফর্ম ফিল আপটা করতে হবে, যাই হোক। তো এখানে রয়েছে যে অ্যাড্রেসগুলো রয়েছে, কোথায় কোথায় অ্যাড্রেস, যাই হোক। তো অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য এই ওয়েবসাইটে যেতে হবে, http/ ওয়েবসাইটটা দিয়ে দেবো আমি, ibps.online.ibps.in/LICAADOMAY May 19, ঠিক আছে? সেখানে ক্লিক ইয়ার পর নিউ রেজিস্ট্রেশন করে তোমরা এখান থেকে রেজিস্ট্রেশনটা
করতে পারবে, এখানে সব কিছু দিয়ে দেবে আর একবার কীভাবে করতে পারবে, ঠিক আছে। এখানে দিয়ে দেবে নিয়মগুলো, তো এখানে ফার্স্ট নেম নেম লিখতে হবে, মোবাইল নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার, ইমেল আইডি, সিকিউরিটি কোড, তারপরে সেকেন্ড পেজে রয়েছে ফটো সিগনেচার, তারপরে ডিটেলস দিতে হবে, এডুকেশনাল ডিটেলস, তারপরে প্রিভিউ দেখাবে, তারপরে আপলোড করতে হবে ডকুমেন্টস, যা যেটা দেখালো প্রিভিউ করে সেটা আপলোড হয়ে যাবে, তারপরে লাস্টে পেমেন্ট করে তোমাদের ফর্ম ফিল আপটা করতে পারবে। তো এই অবধি ছিল, যদি ভালো লাগে যে এরকম আপডেট আরও পেতে চাও তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে সবাই উপকৃত হয়। থ্যাংক ইউ।